হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন আমার বাড়ি উপজেলা চেয়ারম্যান যায়, ডিসি যায়, এসপি যায়, ওসি যায়, টিওনো যায়, এমপি যায়, মন্ত্রী পর্যন্ত যায়, প্রফেসর মাস্টার ডাক্তার কত মানুষ যায় ব্যাগ বস্তা ভরে খাবার নিয়ে, পকেট ভরে টাকা দেওয়ার জন্য যায় দলে দলে। হঠাৎ এমন একদিন আসবে কেউ আমারে আর দাওয়াত দিতে যাবে না, এমন খবর যেদিন আমাদের কানে আসবে, যাবে অনেকে মহাব্বতের মানুষ দূর থেকে যাবে, খবর যদি পায় মাওলানা নাসির দুনিয়া থেকে চলে গেছে, মহাব্বতের হাজারো মানুষ আমারে যাইবে দেখতে, আর আমারে টাকা দিতে যাবে না, খাবার দিতে যাবে না, যাবে তিন মুঠ মাটি দিতে। কত রাম কত রস ধীরে ধীরে ফুরিয়ে যায়, স্টেজে আসলে একটা আনন্দের জোয়ার বয়ে যেত, মাওলানা নাসির সাহেবের রস শুনলে একটু আনন্দ পাই, হাসি আনন্দ কান্নার ভিতর দিয়া লম্বা লম্বা টাইম কথা বলেছে। এবারে থেকেই মনের মধ্যে যেন আত্মবিশ্বাস হারাই যাচ্ছে, খাইতেও পারি না, চলতেও পারি না, ঘুমাইতে পারি না, তার পক্ষে ওয়াদা করছি, ওয়াদা পূরণের জন্য আশা লাগে। মাওলানা বলেছেন, আমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, দেখতে দেখতে ফুরিয়ে গেল যেই অল্পক্ষণ জীবন, কি ইনকাম করে গেলাম, পিছনের দিক হাত দিয়ে দেখি কিছু না। সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া, হোস্ট মামুন মিডিয়া। সাবাস সগীরা ওয়া আপনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল হাসি, মনে হয় যেন সেদিনকে প্রাইমারিতে ভর্তি হইলাম, চলে গেল প্রাইমারির বয়স, এরপরে ভর্তি হলাম মাদ্রাসায়, মনে হয় যেন সেদিন আসলাম ব্যাটিং নিয়ে মাদ্রাসায়, লেখাপড়ার বয়সও শেষ হয়ে গেল, এরপরে মনে হয় যেন কর্মজীবনে পদার্পণ করলাম কয়দিন আগে, ধীরে ধীরে তাও প্রায় 30 বছর চলে গেল, এখন বয়স 52-53 হতে লাগতেছে, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন আমার বাড়ি উপজেলা চেয়ারম্যান যায়, ডিসি যায়, এসপি যায়, ওসি যায়, টিওনো যায়, এমপি যায়, মন্ত্রী পর্যন্ত যায়, প্রফেসর মাস্টার ডাক্তার কত মানুষ যায় ব্যাগ বস্তা ভরে খাবার নিয়ে, পকেট ভরে টাকা দেওয়ার জন্য যায় দলে দলে। হঠাৎ এমন একদিন আসবে কেউ আমারে আর দাওয়াত দিতে যাবে না, এমন খবর যেদিন আমাদের কানে আসবে, যাবে অনেকে মহাব্বতের মানুষ দূর থেকে যাবে, খবর যদি পায় মাওলানা নাসির দুনিয়া থেকে চলে গেছে, মহাব্বতের হাজারো মানুষ আমারে যাইবে দেখতে, আর আমারে টাকা দিতে যাবে না, খাবার দিতে যাবে না, যাবে তিন মুঠ মাটি দিতে। কত রাম কত রস ধীরে ধীরে ফুরিয়ে যায়, স্টেজে আসলে একটা আনন্দের জোয়ার বয়ে যেত, মাওলানা নাসির সাহেবের রস শুনলে একটু আনন্দ পাই, হাসি আনন্দ কান্নার ভিতর দিয়া লম্বা লম্বা টাইম কথা বলেছে। এবারে থেকেই মনের মধ্যে যেন আত্মবিশ্বাস হারাই যাচ্ছে, খাইতেও পারি না, চলতেও পারি না, ঘুমাইতে পারি না, তার পক্ষে ওয়াদা করছি, ওয়াদা পূরণের জন্য আশা লাগে। মাওলানা বলেছেন, আমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান,
দেখতে দেখতে ফুরিয়ে গেল যেই অল্পক্ষণ জীবন, কি ইনকাম করে গেলাম, পিছনের দিক হাত দিয়ে দেখি কিছু না। আমার বিশ্বাস আমার অশ্বিনে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতে চলিয়া যাইবেন। আমি আমার আমলের দিকে তাকাইয়া ভয় পাই, আমার সামনে আমার শ্রোতারা জান্নাতে চলিয়া যাইবে, না জানি আমাকে মুখে শিকল লাগাইয়া গলায় শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যায়। আমি আপনাদের কাছে দামি রাইকা যাই, হায়াতে মুলাকাত, কে কতক্ষণ বাঁচবো জানি না, আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো কিনা তার কোনো বিশ্বাস নাই। কিয়ামতে যদি আমার মহাব্বতের কোন মানুষ জান্নাতে যান, আমি যদি বিপদে পড়িয়া যাই একটা কন্টা কামরা করে নেই, আপনারা যদি কেউ জান্নাতে যান, আমি নাসির যদি বিপদে পড়িয়া যাই, আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন, সুযোগ পাইলে আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ পাক যদি আমার ডান হাতে আমলনামা দেয়, বাবুল হাউজি ওয়াস সাফার ভিতরে মিশকাতুল মাসাবিতে যে হাদিস দেখেছি, ওই হাদিসের দৃষ্টিতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সুযোগ দেবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষকে সুপারিশ করার সুযোগ পাবে। এক নম্বরে আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীরা সুযোগ পাবে সুপারিশ করতে। দুই নম্বরে আশহাদা, শহীদরা হাজার হাজার লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তিন নম্বরে আল উলামা, হাফেজ আলেমরা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। পরবর্তীতে বলা হয় আলেমও না, নবীও না, শহীদও ডাইরেক্ট না, তবে যদি শহীদি মরণের তামান্না অন্তরে থাকে, আল্লাহ যদি একটা ইসলামী যুদ্ধ পাইতাম তাহলে কাফের মুশরিকের মোকাবেলায় যুদ্ধ করতে করতে আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়া দিতাম, আমি শহীদ হইয়া যাইতাম, তোমার দিনকে জিন্দা করার জন্য আমার জীবনটা তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম। এমন একটা শহীদি মরণের তামান্না যদি কেউ থাকে, ও লোকটা যদি স্বাভাবিক মৃত্যু হয়, কিয়ামতে আল্লাহ পাক তাকে শহীদি দরজায় জান্নাতে দেবে। শহীদি মরণ মরার সময় মনে হয় যেন আমার গায়ে গুলি মারলে আমি মারা গেলাম, কষ্ট হবে আমার, আমার গলাটাকে কাইটা জবই করে আমারে মেরে দিলে আমার তো কষ্ট হবে। এই যে মরণের কষ্টটা বলে ভয় পাচ্ছেন, আল্লাহর নবী বলেন শহীদি মরণ যে কত শান্তিদায়ক মরণ, যে মরছে সে তো কোনোদিন এসে আমাদের কাছে বলে নাই, আর আমরাও তো একবার মরে জানি না, তাই শহীদি মরণের শান্তি আমরা বুঝি না। আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার পরে হাদিসে আসছে আল্লাহ পাক শহীদদেরকে বলবেন, ও আমার সুহাদারা মা তাস্তাগুন, কি চাও তোমরা? শহীদরা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে কোন উপকরণ নাই যে তা পাই নাই, আর কি বাকি আছে আমাদের জানা নাই, সবই তো তুমি দিয়েছ, আর তোমার কাছে কি চাইবো? আল্লাহ পাক বলবেন না, তুমি চাও তোমার মনে যা আসে তাই চাও। শহীদরা কি বলবেন শুনে আশ্চর্য হবেন, শহীদরা বলবে রব্বুল আলামিন, জান্নাতের হাজার কোটি নিয়ামত পাইয়া যে মজা পাইলাম, তার চাইতে মজা পেয়েছিলাম শহীদি ভাবে মরার সময়। সুতরাং আর কিছু বাকি নাই, তুমি যেহেতু বারবার পিড়াপিড়ি করতেছ, চাও কিছু চাও, ও আল্লাহ চাইতে চাও জন অনুমতি দিয়েছ, যদি তুমি পারো সেই জিনিস দাও, অবশ্যই তুমি পারো, তবে তোমার সিস্টেম নাই, কাজেই তুমি দিবা না, তবে চাই আমার আমাকে আল্লাহ।
আল্লাহ তুমি যেভাবে শহীদ করেছো ওইভাবে আরেকটা বার শহীদ হওয়ার সুযোগ দাও। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, হাদিসের ভাষা এরকম আছে, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আমারে জিন্দা করো আর শহীদ করো, জিন্দা করো আর শহীদ করো, জিন্দা করো আর শহীদ করো, এইটি আমার দাবি, তাই ছাড়ার কিছু নাই। কারণ লক্ষ কোটি জান্নাতের নিয়ামত পেয়ে যে মজা পাইছি তার চাইতে মজা পেয়েছিলাম শহীদি বরণের সময়। ভয় পাই শহীদি মরণের, মনের ভিতরে সর্বক্ষণ তামান্না থাকবে আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করো, বলেন আমিন। এই বিশ্বাস এই আশা আকাঙ্ক্ষা ভিতরে থাকা অবস্থায় গড়ে যদি আপনি স্বাভাবিক ভাবে মরণ পান কেয়ামতে আল্লাহ আপনাকে শহীদি জান্নাত দেবেন। আর শহীদি সার্টিফিকেট যদি হাতে পাইয়া যান আপনি লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। সুতরাং আমাকে আল্লাহ পাক আলেমদের কাতারের নামটা লিখে রাখছে মাওলানা নাসির বলে মানুষে বলে। ও দোস্ত, এই সুবাদে যদি আল্লাহ পাক কিয়ামতে আমার ডান হাতে আমল নামা নসিব করে, আমি ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতের দিকে রওনা দিব, হঠাৎ করে মনের মধ্যে কামড় দেবে আইনা আবু আইয়া, আমি নাসির ভেস্তে যাই আমার জনম দুঃখিনী মা কোথায়, আমার মা কোন জায়গায়, আজকে আসার সময় মা রে বলে আসছি, দোয়া করি আল্লাহ আমরা বুড়ো হয়ে গেছি, আমার মাও বুড়ি হয়ে গেছে, আমাদের চাইতে অতি অল্প বয়সের হাজারো মানুষ যারা আব্বা মা কোয়ে ডাকতে পারতেছে না দুনিয়ায়, অল্প বয়সে এতিম হয়ে গেছে আছে না না, কত যে কষ্ট এতিমির কষ্ট। আমার সাথে আমার একটা ছাত্র আসছে, হঠাৎ করে আমার সাথে সফরের ভিতরে দেখি মুখখান মলিন হয়ে যায়, মাঝে মাঝে সফরের পথে কোথাও এক জায়গা আমার কাছে থাকে দেখি কাত হয়ে বুক ফুলাইয়া ফুপায় ফুপায় কাঁদতেছে, জিজ্ঞেস করি বাবু তুমি কান্দো কেন, কইতে চায় না, মাত্র 8-10 মাস আগে ওর আব্বা এতেকাল করেছে, বাপের জানাজাও পড়াইছে সে, আমি ওই রকম জানাজা কোনোদিন পড়ি নাই, ছেলে মানুষ সবে মাত্র একটু বড় হয়ে উঠছে, আরো দুইটা ছোট ভাই তার নিচে, ওর আব্বার লাশের চেহারা দেইকা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমি ধরে কোলে করে উঠায়া দাঁড় করলাম জানাজায়, কইলাম বাপ তুমি জানাজা পড়াও, আমি তার উস্তাদ, আমারে বলে হুজুর আপনি পড়ান, আমি বললাম আমার মতো 1000 আলেমে পড়াইলে যে দাম হবে তোমার আব্বার যে উপকারে আসবে তার চাইতে জানাজা তুমি পড়াইলে বেশি ফায়দা, ওর প্রত্যেকটা তকবীরে এমন ভাবে কাঁদতেছিল যেন ওই এলাকার গাছের পাতায় পর্যন্ত কাঁদে, পুরো মজলিস কাঁদতেছিল, এমন করে জানাজা হইল। আল্লাহু আকবার, এই বাচ্চা তার আব্বারে পায় না, জীবনে কোনোদিন আব্বা কয়ে ডাকতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পর্যন্ত আব্বা ডাকছি, আমার বাপ 95 বছর বয়সে মারা গেছে, মা এখনো বেঁচে আছে, হে যুবক যাদের ঘরে মা আছে দোয়া কর, বুড়ি হয়ে গেছে মা, মায়ের কদম বুসি কর, আমার মা শুয়ে আছে আমি মায়ের কদমে চুম্বন করলাম, বসাইয়া মায়ের কপালে একটা চুমো খাইলাম, মা আমার মুখ কাণ্ডে মুছে দিয়া হাতের তালুতে চুমো খায়, আমি যদি এখন চলে যাই আমার মায়ের সামনে মা কাঁদবে, মায়ের চোখের পানি আমার জন্য পড়বে। সাবধান যুবক, এমন জননী মা, এমন জনম দুঃখিনী মা, মায়ের অন্তরে কষ্ট দিয়া টিকতে পারবি না, মায়ের অন্তরে কষ্ট দিয়ে টিকতে পারবি না, আশা যার পথে সর্বক্ষণ মাকে স্মরণ করবি, মার জন্য দোয়া করবি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হবি, আব্বার হাতে মুসাফা করে বের হবি, বাড়ি যাই আব্বার হাতে মুসাফা করবি, মায়ের হাতে মুসাফা করবি, সগিরা গুনা মা হয়ে যাবে, আব্বাবা যখন শুয়ে থাকে পাটা মেসেজ করে দিবি, আর মাঝে মাঝে পায়ের থেকে মুখে চুমক
কবি কপালে লাগাবে না, মুরব মানুষের পায়ের কদম পায়ের সাথে হাত লাগাইয়া কপালে লাগাইলে মুশরিক হইয়া যাবা, সের কি গুনাহ হবে? মুখ পর্যন্ত চুমা পর্যন্ত আনতে পারবা, কপালে নিতে পারবা না। আল্লাহ, এই মায়ের কথা যখন জান্নাতে যার সময় মনে পড়বে, রব্বি আইনা আবুয়াইয়া, আমার আব্বা মা কোন জায়গায়, হঠাৎ করে মনে পড়লে আমি নাসির যদি ডান হাতে আমলনামা পাই, আব্বা মার কথা সর্বপ্রথম মনে পড়বে, আমার আব্বা আমারে কত কষ্ট করে ইনকাম করে খাওয়াইছে, ভ্যান চালায়া রিক্সা চালায়া পরের জমিতে কামলা কাজ কইরা পয়সা কামাই করে আমারে মাদ্রাসায় দিয়েছে, আমি সেই পয়সা দিয়ে আজকে লেখাপড়া শিখে আলেম হইলাম, আমার মূর্খ অশিক্ষিত কৃষক পাবলিক বাপ, আমার আব্বা কোন জায়গায়? রাব্বুল আলামিন, ওই দুই মুরব্বিরে না পাইলে আমি জান্নাতে যাব না, এ মনে পড়বে ফার্স্টেই, মুখ মলিন করে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এ ফেরেশতারা যাও, আমার কারি সিদ্দিক রহমান কেন মুখ মলিন করে দাঁড়িয়ে আছে, আমার মিজানুর রহমান পরিধি কেন মুখ মলিন করে দাঁড়িয়ে আছে, আমার হাফেজ আলেম কেন মুখ কান বেজার? দুনিয়ায় তাদেরকে শান্তি দিয়েছিলাম না, সামান্য কয় টাকা বেতনে মাদ্রাসায় চাকরি করতো, বউ বাচ্চারে পর্যাপ্ত বাজার ঘাট দিতে পারতো না, সাদরী প্রসাদরী ঘর বাড়ি দালান কোটা কিছু বাড়াইতে পারে নাই, আরামের একটা গাড়ি বাড়ি ব্যবহার করতে পারে নাই, ওর মতো আর একজন তার মেধা কাটাইয়া জেনারেল পড়াশোনা কইরা বড় অফিসার হইয়া কত কিছু ইনকাম করে দুনিয়ায় কত কিছু করে আনন্দ করেছে, ওরে দুনিয়ায় তাদের কষ্টে রেখেছিলাম, দুনিয়ার মানুষ কত আলিশান বিল্ডিং ঘুমাইছে, আমার আলেম তাল বিআলিমি গুলো ভাঙ্গা ঘরের মধ্যে থাকতো। সেদিন আমি আল্লাহর কাছে অভিযোগ করলাম, রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার যেই বিদ্যা পড়ে তোমারে ভুলে যায়, যেই বিদ্যা পড়ে যুক্তি দিয়ে তোমারে দুনিয়া তোমারে হাস্তি থেকে নাস্তি বানাইয়া দেয়, সেই বিদ্যায় যারা লেখাপড়া করতেছে তাদেরকে তুমি আলিশান বিল্ডিং এ ঘুমাও, তারা কত সুন্দর জায়গায় লেখাপড়া করে, তোমার কোরআনের মেহমানরা কেন ভাঙ্গা ঘরে থাকবে, কোরআনের মেহমান কেন জায়গা পাবে না? আল্লাহ পাক বলবেন, এমন করে টেরা খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে লেখাপড়া শিখে আজকে আলেম হয়েছে, ওর মুখের মলিনতা আমার ভালো লাগে না, ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার বান্দার কাছে জিজ্ঞেস করো কোন কারণে মুখ বেজার হয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা আয়েশা জিজ্ঞেস করলে বলবেন, রব্বি আইনা আবুয়াইয়া, আল্লাহ আমার আব্বা মা কোথায়? ফেরেশতাদেরকে, ভাই আমার আব্বা মা সালাম এসতে যাও, ফেরেশতারা দৌড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার মাওলানা আল্লাহ আব্বা মা চায়। আল্লাহ বলবেন, কিলা কুমা পিন্নার, কারণ বসত যে কোনো কারণে তারা দুইজনই জাহান্নামি, ফেরেশতারা যাও তাড়াতাড়ি তার আব্বা মাকে জাহান্নাম থেকে উঠাই নিয়ে এসো। কন্যা সুবহানাল্লাহ, এক নম্বর সুপারিশ কার জন্য কন্ত? প্রথম সুপারিশ কিনা কে পাবে? কে পাবে? মার আব্বা, এই দুইজনকে একসাথে চাই, পাল্টাই পুল্টাই চাই না। ফেরেশতারা তাদেরকে সামনে এনে দাঁড় করবে, আব্বা মারে চিনতে পারবে না, চেহারা পুইড়া একেবারে শ্মশানের পোড়া কাঠের মতো হয়ে গেছে, কয়লার মতো কালো, গায়ে বড় বড় ফাঁকা হয়ে গেছে, চেহারা চিনা যাচ্ছে না, আর একদিক মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকবেন, আব্বা মা তো আপনার অলরেডি দেখেই চিনে ফেলবে, আব্বা মা বলবে, বাবা তোর সুপারিশে বেরিয়ে আছে, আজকে যদি এখানে তুই না চিনিস আবার রিটার্ন করে দেবে জাহান্নামে, একটু চেন। আপনি আবার অভিযোগ করবেন, রব্বুল আলামিন চাইলাম, আব্বা মা তুমি কি আইডিয়া সামনে দাঁড় করছো? আল্লাহ বলবেন, ফেরেশতারা দেরি করো না, আমার বান্দারে খুশি করার জন্য তার আব্বা মারে সাইজ করে নিয়ে আসো, আব্বা মাকে আবে হায়াতের ভিতরে গোসল করাইয়া সঙ্গে সঙ্গে সামনে আনবে, এক ডুব দিয়া নূর সাথে সাথে আব্বার চেহারা রং হবে আদম আলাইহিস সালামের মতো, কাটিং যা আছে নাক মুখের কাটিং তাই থাকবে, মায়ের রং হবে হাওয়া আলাইহিস সালামের মতো, চেহারার কাটিং নাক চোখ সব ঠিক আছে, যদি চেহারাও পাল্টে যায় তত চিনবে চিনতে পারবে না, সব ঠিক, চেহারা পাল্টে গেছে রং পাল্টে গেছে, সিনে এবার বুকের সাথে জড়িয়ে ধরে বলবে, ও আব্বা মা এতদিন কোন জায়গায় ছিলেন? আব্বা মা কয়, বাবা রে যেখানে ছিলাম ছিলাম, উপরটা পরিবর্তন হয়েছে, কলিজার মধ্যে আগুন লাগিয়ে আছে, তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা করা যায় নাকি? হাত ধরে নিয়ে যাবে যা নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাজাইনি আবুয়াইয়া, আসলিম গুমাশাইয়া মিনাল হজ, কাছে নিয়ে বলবে, ও গো আল্লাহর নবী, এই যে আমার আব্বা মা, এনাদেরকে একটু হাউজে কাউসার পান করে
করায় দিন। নবী পাক দুইজনকে দুই পেয়ালা পান করায় দিবে। নবী বলেন ফমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার হাত থেকে দুই পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে কলিজা মন ঠান্ডা হবে, জীবনে জান্নাতে যাওয়ার পরেও পিপাসা হবে না। এই মজা। এবার আব্বা মার হাত ধরে জান্নাতের দিকে রওনা দিয়েছে, চলেন যাই। আব্বা মা বলবে বাবা তুমি তোমার মা বাবা পেয়ে খুশি হয়েছ, আমাদের মা বাবা কিন্তু জাহান্নামে দেখে আসছি। কয় তারা কারা? কয় তোমার দাদা দাদি নানা নানি। আবার মুখ মলিন করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বেশতে মনে আজকে যাওয়া হবে না। আল্লাহ কয় কেন সমস্যা কি? কয় আমি মাদ্রাসায় গেছি, আগায় দিয়ে আসছিল আমার দাদা, নানু আমারে সিঁড়ি বানায় চিড়া বানায় দিত, মুড়ি পাকায় দিত, পিঠা বানায় দিত, না না আমারে আগায় খাওয়াইতো, মাঝে মাঝে দাদি টাকা দিত, দাদা আগায় দিয়ে আসতো। এই সাইর মুরব্বির অবদান বিশাল রয়েছে আমার উপরে। সাইর মুরব্বি বলে জাহান্নামে আমার জান্নাতে যাওয়া হবে না। আবারও সাইর মুরব্বিরে বের করে আইনা এমন করে প্রসেস করে জান্নাতের দিকে রওনা দিবে। এবার সাইর মুরব্বি বলবে ভাই রে তুই তো তোর আপন পায়া জান্নাতে যাস, কত যে মানুষ জাহান্নামে দেখে আসে তাদের আপন বলতে কেউ নাই, কেউ নাই। একটা মানুষ তাদের পক্ষে কথা বলার মানুষ নাই, আছে না এমন কথা বলেন আছে না নাই? ও ভাই তারা কিন্তু তাদের একমাত্র আশা তোমার দিকে। আমরা আসার সময় তারা আমাদেরকে বলে দেছে তোমার মাওলানার অসন্তান, তোমার মাওলানার সাথে মুসাফা করেছে, তোমার মাওলানারে চিন্তা এছাড়া কিছু নেই। আমার বংশে একটা হাফেজ নাই, একটা আলেম নাই, একটা কারি নাই, আর যা খবর পাইলাম দুনিয়ার মাস্তানি পাগলামি কইরা আমার বংশ ধরে জাহান্নামে চলে গেছে। আমার বংশধর মদ কর, গাঁজা কর, হিরোইন, ইয়াবা কর, ট্যাবলেট কর, সুদ কর, ঘুষ কর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, যত প্রকার দুর্নীতি করছে সব আমার বংশের লোকে করছে। ওরে আমারে সুপারিশ করার মতো কেউ নাই, আমিও সেই দলের একজন পড়ে আছি। বেশির বেশি আমি মাওলানার সাথে একটু সম্পর্ক রাখতাম, একটু চিনি আর কিচ্ছু না, একটু কইয়েন। হাজার হাজার লক্ষ মানুষ তোমার চেয়ে বলে দাবি করেছে ভাই, তাদের আমাদের তো মুখ নাই, আমরাই হলে তোমার দন্না ধরে জান্নাতি হইলাম, আমরা কি করে বলবো? সুপারিশের সার্টিফিকেট পাই নাই, তুমি ডাইরেক্ট ভর্তি হয়েছো, কাজেই তোমার অধিকার আছে, তুমি একটু আল্লাহরে কইয়া দেখো। আবার ব্রেক, আল্লাহকে বেসতে যাও। কই না হয় না, বেসতে যাবে না বাপ, ভালো না। কেন কি সমস্যা হয়েছে? কয় যে সেই মুরব্বীরা আসার সময় বলে যায় ওই জেলখানায় যত মানুষ সব কয়জন বলে ওনাকে কইছে যে তোমার অফিসাররে দিয়ে একটু লাইন কাট করো। আর আমি ওনাকে তুই তো জাতি পাচ্ছিস না। এই সময় হাদিস আল্লাহ নবী বলেন ইসাপুয়াহালুন্নার, এই লোক বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ কয় কি ওয়াদা করছি আমি বলো। তখন আয়াত শুনাই দে বলবেন আল্লাহ তুমি বলেছো জান্নাতের সার্টিফিকেট যা পাইবে, ডান হাতে যা মোল্লামা পাইবে, তারে তুমি অধিকার দিয়েছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার, তোমার ওয়াদা ঠিক আছে? আল্লাহ কয় কি ওয়াদা কও? কয় তুমি কোরআনে কারিমের মধ্যে বলেছো ডান হাতে যা আমলনামা পাবে ও মুখে যা বলবে তাও তুমি দিবা, মনে যা ভাববে তা দিবা, মনে যা ভাববো আরো পরে ভাববো, আপাতত মুখে যেটা বলি সেইটা হলো আল্লাহ। যে এই যার নামে আমার মুরব্বীরা যে জেলখানায় ছিল ওই জেলখানার সমস্ত মানুষকে একটু দেখবো, কারা কারা আমার সেন একটু দেখবো। নবী বলেন ইসাপুয়ালুন্নার, বলার সাথে সাথে ওই জাহান্নামের সমস্ত মানুষের দাঁড় করে দেবে দুইটা কাতার। আল্লাহু আকবার, দুই কাতারে যখন দাঁড় করে দেবে ফায়ামুর রুবিউর রাজুল মিন আহলিল জান্নাহ, এই জান্নাতি ব্যক্তি ভিতর দিয়ে হাঁটবে, এর আমলনামা ডান হাতে আমলনামা, উনি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হা উমুকরাও কিতাবিয়া, হা উমুকরাও কিতাবিয়া, হা উমুকরাও কিতাবিয়া, এ তোমরা যারা জাহান্নাম থেকে বেরিয়ে আসছো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা পড়ে দেখো, কোন জায়গা জাররা পরিমাণ কম নাই। নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তাহাজ্জুদে 100, ইশরাকে 100, আবিনে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, তবলিগে 100, হজে 100, সব জায়গায় 100, 100 মার ইকরাও কিতাবিয়া, আমার আমলনামা খান পড়ে দেখো। কে কার আমলনামা পড়ে? উনি তো আমলনামা দেখাবে, বার্ষিক দেখাবে আর হাঁটতে থাকবে। এদিক থেকে একজন ডাইকা বলবে
করবে আমা তারিফুনি হুজুর একটু তাকান আপনি তো আপনার আমলনামা দেখাচ্ছেন আমার দিকে একটু তাকান আমারে চেনেন হুজুর না মনে পড়ে না মানে চেহারা হয়ে গেছে পুড়িয়া লোক শ্মশানের খাইটি দেখছেন শ্মশানে যে হিন্দুকে পুড়াই টুড়াইয়া কারজনের কিছু আমা ফুল হইয়ে থাকে না পুড়িয়া কালা ফাটা ফাটা কয়লা কয়লা ওই রকম চিন্তি চিন্তি বাড়তিছে না চেহারাই মনে নাই হুজুর আমারে চেনেন আমি তো সেই লোক তা তুই ওরম হয়ে গেছো কে আমারে পানি দিয়ে তুই তুই কি খেয়ে বেড়াইছিস আমি একটু মদ খাতে গেছিলাম সেই জন্য ধরা পড়ে গেছি আপনারে পানি দিয়ে আমি মদ খাইছিলাম আরে সুরা ধরা সেই জন্য খাইছে যাক পানি যখন খাইছিস কিছু কয়া যাবে আল্লাহ এই লোকটা আমার পানি খাইছে আল্লাহকে ওরে সিল দাও ওই আর্মির লাইনি পুলিশের লাইনি দাঁড়ায় না সবাই নাকি সিল দেয় নাকি যেটার চোখে নজরে মেশে দাও সিল দাও ওরে সিল দাও সাইডি নাও একটু আগায় গেলে আর একজন বলবে আমার তারিফুনি আমারে চেনেন কয় তোমারে কি দিয়েছেন তোমারে তো চিনতে পারতেছি না কয় আল্লাহ দিব হাতুল্লাহ কাবুজুয়া আমি আপনারে হুজুর পানি আগায় দিয়েছিলাম তুই ওজোর পানি দিলি তাই তুই গেলি কাজে কয়লা পেলে আমি বিড়ি খাতে খেতে চলে গেছিলাম একদিন সাড়ে শয়তান তোর পানি দিয়ে অজু বানে আমি নামাজ পড়ে ভেস্তে গেলাম তুই এইরকম কপাল পোড়া কতদিন ফুরছিস কয় যদি তাই সেম নাই আন্দাজ কয় একা কক্তের জন্য এক এদিক একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর পুরছি শুধুমাত্র সুযোগ পেয়েছি আপনার হুজুর পানি দিয়েছিলাম ওই কথাটা মনে পড়ছে কোন কারণে যে বেরোই চলে আসছি জানি না উনি বলবেন আমি তোমারে সুপারিশ করে বের করে আনছি তাহলে হুজুর ওজুর পানির বিনিময় যদি কিছু হয় মালিক রে একটু বলেন আল্লাহ কইবে আল্লাহ উনি বলবেন আল্লাহ এই লোকটা আমারে ওজুর পানি দিছে আল্লাহ কা দাও ওরে সিল দাও লাগাও সিল এমন করে যার কাছে যা আছে সে তাই দিয়ে ডাকতে থাকবে আর ওই লোক সুপারিশ করবে এবার লক্ষ লক্ষ মানুষ থাকবে যারা কিছু নাই শুধু বলবে হুজুর আপনারা আমরা চিনি ভালোবাসতাম কথা শুনেছি আমল করতে পারি নাই বেআমলের কারণে ধরা কে আজকে কোটি কোটি বছর জাহান্নামে পড়ছি আর তো আমাদেরকে জাহান্নাম থেকে বের করে যে পাড়ে দাঁড় করবে এটাও কল্পনা ছিল না আপনার কথায় যেহেতু বের করে আনছে মালিকের কাছে একটু বলেন কোন না কোন উপায় হয় নাকি এবার বলবে আল্লাহ যাদের চিনি তো চিনলাম অনেক মানুষ আছে তাদের চিনি না ওরা যে আমারে চেনে কি করা যায় আল্লাহ বলবেন তুমি যাকে চেনো তোমারে যে চেনে তুমি চেনো আর না চেনো তোমারে চেনে চিনার সাথে মহাব্বত করে ওই মানুষগুলো সম্পর্কে সুপারিশ করো তোমার সুপারিশে সবাইকে মাফ করে দেয়া হবে এই জন্য নবী বলেন হে আমার দিক কোন আলেমান এক নম্বরে তুমি আলেম হও যদি প্রথম কাতারে জান্নাতে যেতে চাও কোন আলেমান তুমি আলেম হও তুমি আলেম হও আও মুতাআল্লিমান যদি আলেম হওয়ার বয়স নাই বলে এখন মনে করো তাহলে কমপক্ষে ছাত্র হও ছাত্র হওয়া সহজ কথা বলেন ঠিক না ছাত্র যে কোনো টাইমে হওয়া যায় এক্ষুনি ছাত্র হওয়া যায় আজকে আমি আপনার আপনারা আমার উস্তাদ বলে মানেন আপনারা আমার ছাত্র আমাকে যদি আল্লাহ আলেম হিসেবে জান্নাতে দেয় আমি যাব এ ওয়ারেন্টি গ্যারান্টি আমারও নাই যদি আল্লাহ আলেম নামের মর্যাদায় আমারে জান্নাতে দেয় আপনারা সবাই আমার ছাত্র দুই নম্বর ক্লাসে যাইতে পারলেন সেকেন্ড প্রো সেকেন্ড ক্লাসে যাইতে পারলেন ছাত্র হইতে পারলেন বলেন আমিন মানতে রাজি আছেন না আপনারা আমার ছাত্র আমি আপনাদের উস্তাদ কষ্ট হবে মানতে কষ্ট হবে দুই নম্বর ক্লাস নবী বলেন কোন আলেমান ও মুতাআল্লিমান আলেম হও না পারলে বয়সটা থাকলে কমপক্ষে আলেমের ছাত্র হও হ্যাঁ ও মুস্তামিয়ান যদি ছাত্র হওয়ার সময় না পাও মাদ্রাসায় ভর্তি হইয়া তাহলে আলেমদের মাঠে বৈশা বয়ান শোনো আলেমের বয়ান শোনো মাঠে বৈশা তার ওয়াজগুলো নসিহাতগুলো শোনো তিন নম্বর যদি তাও সবাই না পাও দুনিয়ার ব্যস্ততার কারণে যদি তিন নম্বর স্থানও যাইতে না পারো তাহলে চার নম্বর আও মুহিব্বান একটু মহাব্বত কইরো আলেমদেরকে কাজে লাগবে কাজে ওলা তাকুন খামেসান
নিরাশে যাইও না। আজকে দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ধিক্কার জানিয়েছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মন্ত্রী যারা তারাও ধিক্কার লাগিয়েছে, এক শ্রেণীর কুলাঙ্গার আলেমদেরকে এসতে যে একটু সামান্য কথার পার্থক্যের কারণে তাদের সম্মান যে সম্মান ক্ষুণ্ণ করেছে, তাদেরকে অপমান করে, কথায় কথায় জবাব দেয়, বিয়াদবি করে, আসে না নাই কথা বলেন। তোদের সামনে যেদিন আলেমরা লক্ষ লক্ষ মানুষকে মহাব্বতের ভালোবাসা আর এই চা পান খাওয়ানোর ওসিলায় লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর ওর মধ্যে তোরা বাসাইতে পড়িয়া যাইবি, সেদিন আফসোস করে বলবি, ইয়া ওয়াইলা তালাই তানিত্তা খস্তু মার রসুলে সাবিলা, ইয়া ওয়াইলা তালাই তানিলাম হাত্তা কিসফুলানান কলিলা, এ আমার কপাল পোড়া, এ আমার পোড়া কপাল, কেন আমি এত বড় অন্যায় করলাম, আজকে যদি আলেমদের সাথে রসুলের সাথে ছোট্ট থেকে ছোট্ট একটা লাইন আমি করে রাখতাম, চোখের সামনে দেখলাম শুধুমাত্র মোহাব্বত করেও জান্নাতে চলিয়া গেল, আর আমার সাথে সম্পর্ক নাই, আমার জন্য বলার কেউ নাই।